আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে আজ আমি আলোচনা করব অনার দ্বিতীয় বর্ষ নন মেজর ফিজিক্স থ্রি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলেকনটি অবশ্যই বাজিয়ে দেবে তো চলো কথা না বাড়িয়ে যে প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি এক নজরে দেখে নেওয়া যাক আজ আমাদের আলোচনার বিষয়টি হল দৈর্ঘ্য সংকোচন কি অ্যালিকোয়েল অ্যালনট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি সমীকরণটি প্রতিপাদন করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ড পরীক্ষা এসে থাকে তো প্রথমত এখানে দুটা অংশ দেওয়া আছে প্রথম অংশে আছে দৈর্ঘ্য সংকোচন কি দ্বিতীয় অংশ হলো অ্যালিকোয়েল এলনট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করো প্রথম অংশে আমরা আলোচনা করব দৈর্ঘ্য সংকোচন কি খুব সহজভাবে একটি সংজ্ঞা তোমাদেরকে দিব দৈর্ঘ্য সংকোচন পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো দণ্ডের গতিশীল অবস্থার দৈর্ঘ্য দণ্ডটির নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় এই ঘটনাটাকেই দৈর্ঘ্য সংকোচন বলা হয় তো অনেক বই কিন্তু এই সংজ্ঞাটা অনেক বড় করে দেওয়া আমি খুব সহজভাবে তোমাদের সাথে উপস্থাপন করেছি এখন আমরা চলে যাব অ্যালিকোয়েল এল নট রোটোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমীকরণ প্রতি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্রমাণ এখন আমরা দুইটা চিত্র এঁকে নিব দুইটা কাঠামো এটাকে ধরি এস এটাকে ধরি এস প্রাইম কাঠামো এখান থেকে এটা এ বিন্দু এখান থেকে বি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান প্রাইম এটা হচ্ছে এক্স টু প্রাইম যেহেতু এস এরটা এস কাঠামো দর্শি এটা আর এই এটা সম্পূর্ণকে এস প্রাইম দর্শি এ সম্পূর্ণটাকে এস প্রাইম করে এখন আমরা এই দুটা চিত্রকে একটু ব্যাখ্যা করে নিব দড়ি একটি এ এ এক্সক্ষ বরাবর একটি দণ্ড সাহিত আছে এই এক্স কাঠামোতে একটি দণ্ড এবি সায়িত আছে এই কাঠামোর একজন পর্যবেক্ষক এখন এই কাঠামোর একটি একজন পর্যবেক্ষক দণ্ডটির দুই প্রান্তের স্নানা করলেন এক্স ওয়ান এবং এক্স টু এখন এই কাঠামোর একজন পর্যবেক্ষক এই যে যে দ্বন্দ্বটা এ বি দ্বন্দ্বটা আছে এই দ্বন্দ্বটার দুই প্রান্তরে স্থানান্তর করলেন এটা হচ্ছে এক্স ওয়ান এবং আরেকটা হচ্ছে এক্স টু সুতরাং দণ্ডটির নিঃচল অবস্থার দৈর্ঘ্য হবে এল নট ইকুয়াল এক্স টু মাইনাস এক্স ওয়ান এল নট ইকাল মাইনাস হচ্ছে যে আগের স্থানাঙ্কটা ছিল ওইটা থেকে ধরে আমরা এক নাম্বার সমীকরণ এটা আমরা কোথা থেকে পেয়েছি এই এস কাঠামো থেকে পেয়েছি এখন আমরা চলে যাব এস প্রাইম কাঠামোতে একজন পর্যবেক্ষক দণ্ডটির সাপেক্ষে বিবেগে গতিশীল অন্য একটি প্রসঙ্গ কাঠামো এস প্রাইম থেকে দণ্ডটির দৈর্ঘ্য করলে এখন এস প্রাইম কাঠামো থেকে এই একজন পর্যবেক্ষক দণ্ডটির সাপেক্ষে বিভেগে গতিশীল আরেকটা কাঠামোর এস প্রাইমের থেকে দণ্ডটির পরিমাপ করলেন তাহলে আমরা কী পাই এস প্রাইম কাঠামোর ক্ষেত্রে এল ইকুয়াল এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম এক্স টু প্রাইম অনুরূপভাবে আমরা যে এস প্রাইম কাঠামো থেকে কী পাইছি সি এল নট এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা এস প্রাইম কাঠামো থেকে পাবো এক যেহেতু এটি এল নোট ধরছি তাহলে আমরা এটা কি এল ওয়ান অথবা আমরা শুধু এল লিখি তাহলে এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম প্রটাকে আমরা ধরছি এক নাম্বার সমীকরণ এখন এটাকে আমরা ধরে আমরা বিপরীত লরেন্স রূপান্তর অনুসারে পাই বিপরীত লরেন্স রূপান্তর অনুসারে আমরা কি পাই এক্স ওয়ান এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান প্রাইম প্লাস বিটি প্রাইম রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং এক্স টুর ক্ষেত্রে শুধু এক্স ওয়ানের জায়গায় আমরা শুধু এক্স টু বসাবো আর বাকি সব ঠিক থাকবে তো এক্স টু ইকুয়াল এক্স টু প্রাইম প্লাস বিটি প্রাইম নিচে হচ্ছে রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন আমরা এল নোটে এখানে যে এক্স ওয়ানের মানটা পাইছি এবং এখানে এক্স টুর মানটা পাইছি এই দুইটা মান আমরা এখনও এই এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণ যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই এল নিকোয়েল এক্স টুর মান হচ্ছে এ অংশটুকু এবং এক্স ওয়ান এর মান হচ্ছে এ তাহলে আমরা এক নং হতে পাই এল নিকোয়েল এ অংশটুকু এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান বলতে হচ্ছে এই অংশটুকু এখন এই দুইটা বিষয়ে একটা কমন বিষয় হচ্ছে

প্রাইম যেহেতু এখানে এটা চলে গেছে তাহলে আমরা উপরে যে অংশটা গেছে এই অংশটুকু মাইনাস হচ্ছে এই অংশটুকু তাহলে এক্স টু প্রাইম প্লাস বিটি প্রাইম মাইনাস হচ্ছে এক্স ওয়ান প্রাইম মাইনাস বিটি প্রাইম এখন এখানে বিটি প্রাইম এখানে হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমরা এই অংশটুকু কাটা দিতে পারি তাহলে আমরা কি পাই এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম বা রুটোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি

তাহলে আমরা লিখতে পারি এল বাই নিচে আসে রুটোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তাই আমরা এই অর্থ টুকু কোথা থেকে পেয়েছি এই এল নোট থেকে আমরা মানটুকু পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এল নোট ইকোয়েল এল নোট ইকোয়েল এল বাই রোটোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে আমরা এলটা যদি দামপক্ষে নিয়ে আসি তাহলে আমরা আরেক গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি এল ইকোয়েল এটা মূলত হচ্ছে এল নট আমরা পাইছি কি সম্পূর্ণ এল নট মান পাইছি এল বাই টুটোবার বি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে আমরা এটিকে গুণ করে দিই তাহলে হচ্ছে এল ইকুয়েল এল নট টুটোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্রমাণিত আমাদের প্রশ্নে ছিল কি দৈর্ঘ্য সংকোচন কি এল ইকুয়াল এল নট টুটোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করো সো আমাদের প্রতিপাদন হয়ে গেল তো এই প্রশ্নটি অনেক ক্ষেত্রে দৈর্ঘ্য সংকোচনের রাশিমালা হিসেবে থাকে প্রশ্ন বলা থাকতে পারে দৈর্ঘ্য সংকোচনের রাশিমালা প্রতিপাদন করো তো এটাকে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই অংশটুকু হচ্ছে এল ইকুয়াল এল নট টু ওয়ান মাইনাল বি স্কোয়ার বাই সি স্কোয়ার তো আজকের ভিডিওটি বলতে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে